নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 14ই সেপ্টেম্বর শনি এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছে মকর রাশিতে, অর্থাৎ অলরেডি শনি কিন্তু এখানে বকরি অবস্থায় অবস্থান করছে, সক্ষেত্রিক শনি বকরি, এবং বৃহস্পতিও 14ই সেপ্টেম্বর থেকে মকর রাশিতে বকরি অবস্থায় অবস্থান করছে, এবং দুটি কিন্তু বকরি এবং বৃহস্পতি এখানে নিচস্থ হচ্ছে। চারটি রাশির ক্ষেত্রে ভূমিকম্প হতে চলেছে, অর্থাৎ চারটি রাশি এই শনি এবং বৃহস্পতি একত্রে ডেঞ্জার যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে। দেখুন, যখন ভালো থাকে তখন আপনাদেরকে আমি ভালো কথাগুলো বলি। এই যে ভূমিকম্প হতে চলেছে এই চারটি রাশির, উথাল পাতাল করতে চলেছে এই চারটি রাশির লাইফে, জীবনে বেশ কিছু সমস্যা আসতে চলেছে, কোন কোন দিক থেকে তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। অর্থাৎ চারটা রাশি বিশেষ করে সাবধান, এই ভূমিকম্পের ফলে আপনাদের এই শনি এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছে এবং নিচস্থ বৃহস্পতি এবং দুটি কিন্তু বকরি, চার রাশির ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকুন। ডেঞ্জার সময় এই 68টা দিন, এই 68 দিন বিশেষভাবে একদম কেয়ারফুল, যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে চিন্তাভাবনা করে আপনারা এই গান। বৃহস্পতি আমাদেরকে কী দেয়? বৃহস্পতি আমাদেরকে দেয় সন্তান সুখ, বৃহস্পতি আমাদেরকে দেয় বিবাহ। মেয়েদের ক্ষেত্রে বিবাহের জায়গাটা আপনার সন্তান, আপনার এডুকেশান, আপনার ধর্ম, এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু আমাদেরকে নির্দেশ করে। এবং শনি দেয় আমাদেরকে কি ব্যবসা, অর্থাৎ আপনি লোহার বিজনেস করছেন, আপনি ডালের বিজনেস করছেন, আপনার গ্যাস এজেন্সি আছে, আপনি পেট্রোকেমিক্যালের বিজনেস করছেন, এই জায়গাগুলো শনি কিন্তু দেয়। এবং আপনার অধীনস্থ কর্মচারী, অর্থাৎ আপনার আন্ডারে প্রচুর শ্রমিক খাটে, সেটাও কিন্তু শনি কিন্তু নির্দেশ করে। এই বৃহস্পতি এবং শনি একত্রে অবস্থান করে কম্বাস্ট সৃষ্টি করছে। চার রাশির ক্ষেত্রে এই 68 দিন ভূমিকম্প হতে চলেছে, বিশেষভাবে সতর্ক থাকুন। জ্যোতিষশাস্ত্র যেমন ভালো জিনিসও বলে এবং যখন খারাপ থাকে আপনাদেরকে অ্যালার্ট করে দেওয়া একজন জ্যোতিষীর উচিত, আমি মনে করি পার্সোনাল ব্যক্তিগত দিক থেকে। ভালো ভালো তো বলেই আসছি, কিন্তু যেটা খারাপ সেটা আমাকে বলতে হবে, এবং এর জন্য উপায়ও আছে। যাদের খারাপ হবে, আমি আবারও বলছি যে চারটি রাশির, সে চারটি রাশির ক্ষেত্রে আপনারা অবশ্যই যাদের খুব সমস্যা হচ্ছে আপনারা বুকিং করুন, সেই সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন, অর্থাৎ সমস্যা আছে সমাধানও আছে। যাদের বেশি সমস্যা চলে আসবে তারা অবশ্যই বুকিং করে আপনারা কনসাল্ট করুন কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো, যে রাশির ক্ষেত্রে সমস্যা আসতে চলেছে, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনার ষষ্ঠভাবে চলে যাচ্ছে, অর্থাৎ অষ্টমপতি এবং পঞ্চমপতি আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে। প্রথম কথা হচ্ছে আপনাদের সন্তান সুখের জায়গায় বাধা, প্রেমের ক্ষেত্রে বাধা, শরীর নিয়ে আপনাদের সমস্যা কিন্তু আসবে, শরীরগত দিক নিয়ে সমস্যা, দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপনাদের সমস্যা তৈরি হবে, এবং দৈনিক রোজগারের ক্ষেত্রে আপনাদের সমস্যা কিন্তু আসবে, দৈনিক রোজগার, ব্যবসা ক্ষেত্রে সমস্যা, আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের এই 68টা দিন কিন্তু সমস্যা কিন্তু থাকবে। এবং সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, মানে উটকো ঝামেলা আইনগত দিক থেকে, যাদের আইনি জটিলতা চলছে তাদের দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা আপনাদের আসবে, শত্রুতার দিক, এবং শরীরগত দিক নিয়ে, শরীর স্বাস্থ্যের দিক নিয়ে আপনাদের কিন্তু সমস্যা কিন্তু থাকবে, অর্থাৎ শরীরের দিকটা বি কেয়ারফুল। এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়া, কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে এই 68টা দিন, বিশেষভাবে সিংহরাশি সাবধান। 2 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশির নাম হচ্ছে মিথুন রাশি।
মিথুন রাশির আপনার অষ্টম ভাবে চলে যাচ্ছে এই বৃহস্পতি, অর্থাৎ আপনাদের যিনি কিনা সপ্তম পতি আপনাদের নবম পতি, অর্থাৎ শরীরগত দিক নিয়ে আপনাদেরকে কিন্তু ভুগাবে। পেটের সমস্যা, লিভারের সমস্যা, গলার সমস্যা আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভুগাবে, এবং আপনাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকবে। ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট এই সময় করবেন না মিথুন রাশি, যদি আপনাদের ভদ্রনবম মহাপুরুষ রাজযোগ চলছে তাও আমি বলবো মিথুন রাশির ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট না পাওয়া, প্রচুর হার্ড ওয়ার্কিং করে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। এবং বিশেষ করে হেলথের দিকটা, স্বামী হলে স্ত্রীর শরীর নিয়ে, স্ত্রী হলে স্বামীর শরীর নিয়ে একটু হলো টেনশনের জায়গায় কিন্তু থাকছে, বা আপনার স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ। এবং ব্যবসা ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস যারা করছেন তারা কিন্তু চোখ কান খুলে পার্টনারশিপ বিজনেসে কিন্তু ইনভেস্টমেন্ট করুন, অর্থাৎ ভাগ্যের জায়গাটা কিন্তু পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু সাপোর্ট কিন্তু পাবেন না এই 14 সেপ্টেম্বরের পর থেকে। অর্থাৎ এই 68 দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির দ্বাদশভাবে হচ্ছে, অর্থাৎ দ্বাদশপতি বকরি এবং আপনাদের ধনপতি এবং একাদশপতিও বকরি হয়ে নিচস্থ হচ্ছে। এই জায়গাটাতে কী হবে, আপনাদের ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গাটা বিশেষ করে খরচ হবে, ইনকাম আপনাদের হবে, ধন আপনাদের আসবে, কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু খরচের জায়গা কিন্তু থাকছে। অর্থাৎ ইনকাম যেমন তেমন পাশাপাশি আপনাদের ব্যয়ও কিন্তু হতে চলেছে, এবং সফলতা সাকসেসের জায়গাটাতে কিন্তু আপনারা কিন্তু বাধাপ্রাপ্ত হবেন, অর্থাৎ চড়াই উত্তরায়ের উপর দিয়ে আপনাদের কিন্তু এগাতে হবে। তবে বিদেশ থেকে যারা ইনকাম করছে বিদেশ থেকে কিন্তু আপনারা লাভ পাবেন, এটা কিন্তু আমি কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো। কিছু কিছু ক্ষেত্রে শরীর নিয়ে আপনাদেরকে একটু হলেও ভুগতে হতে পারে, এবং বিশেষ করে আপনাদের রাহুর দৃষ্টিও পড়ছে দ্বাদশভাবে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিদেশের লাভ আপনাদেরকে দিবে, কিন্তু আপনাদের অধিক থেকে অধিকতর খরচ এবং দাম্পত্য সুখের জায়গায় বাধা। এরপরের যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক নিয়ে, আপনাদের হেলথ নিয়ে, বিশেষ করে আপনাদের লিভার, বড় ধরনের কন্ট্যাক্ট পাওয়া থেকে আপনারা হয়তো বা নাও পেতে পারেন। এই শনি এবং বৃহস্পতি একত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো, বড় ভাই বা বড় বোনের সাথে সম্পর্কের অবনতি এবং ব্যবসা ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু আসবে। অর্থাৎ এই শনি এবং বৃহস্পতি এই 4 রাশির ভূমিকম্প করতে চলেছে, বিশেষভাবে কেয়ারফুল থাকুন এবং এর সঠিক এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করান। ভয়ের কোনো ব্যাপার না, এটা ভয় দেখানোর উদ্দেশ্যে আমার ভিডিওটি নয়, আপনাদেরকে সাবধান করার উদ্দেশ্যে, আপনাদেরকে কেয়ার করার উদ্দেশ্যে আমি এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করলাম। দেখুন, আপনারা যারা সমস্যায় আছেন তারা অবশ্যই সমস্যাটা না নিয়ে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করুন এবং আপনাদের জন্মকুণ্ডলী বিচার করান। নমস্কার, ধন্যবাদ।